তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিরণ, মাই ডটার। আরবি, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ আরবি বিশ্বাস। আরভি বিশ্বাস। তো অনেকেই তোমরা কমেন্ট করে দিই ভাই তোমার মেয়ের নাম কি, তো বলে দিলাম ওর নাম আরভি, AARVI, আরভি। চুলটা বারবার এরকম করছি আর ওরকম করে দিয়েছে। তো যাই হোক, তো প্রথম ইউটিউব পেমেন্ট আমার এসেছিল 26 তারিখে। তো সেই টাইমে শোনো হসপিটালে ছিল, 26 তারিখেই অ্যাডমিট হয়েছিল হসপিটালে, স্কুলে বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, ফার্স্ট ইউটিউব পেমেন্ট থেকে আজকে কিনেছি অনেক জিনিস, ফার্স্ট ইউটিউব পেমেন্ট থেকে। তো এতদিন তো বরের টাকায় কিনেছি, বাট এবার থেকে হয়তো ইউটিউব পেমেন্ট বা ইউটিউবের টাকায় বা নিজেদের টাকায় কিছু কিনতে পারবো। আর হ্যাঁ, সবার মতন হয়তো টাকাগুলো নিয়ে ভিডিও করতে পারিনি, কারণ বারণ করেছিল যে ওরকম করলে হাই লেগে যায় লোকের, সত্যি কথা এটা। আর তো যাই হোক, সেই টাকা নিয়ে আমি তো কোনো ভিডিও করিনি, কিন্তু আমি ইউটিউবের টাকা দিয়ে কি কি কিনলাম আর কি কি করব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে গেছিলাম সোনার আমি গড়িয়াহাটে, সেটা নিশ্চয়ই তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো এত জিনিস কিনেছি ইউটিউব পেমেন্ট থেকে আর কি, ইউটিউবের টাকা থেকে আর কি, তোমাদের ভালোবাসার সাপোর্টে আর কি, সব কিছু মিলিয়েই। তো ফার্স্টে দেখে দিই এই ব্যাগটা, এই ব্যাগটার ভেতরেই সব জিনিস আছে। এই ব্যাগটা নিয়ে এসেছি, নাহলে অনেকগুলো প্লাস্টিক ভরে যাচ্ছিল। তো ফার্স্টে নিয়েছি এই ব্যাগটা 100 টাকা দিয়ে। তো এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগের ভেতরেই সব জিনিস নিয়ে এসেছি। প্রথমে তো খাবার জিনিস, তো এই যে চিজ বল, সোনার জন্য একটা কিনে দিয়েছিলাম, ও চিজ বল খেতে ভালোবাসে, আমি খেয়েছি, খেয়েছে। তারপর নিয়েছি এই যে অরিও বিস্কিট, মিনি অরিও বিস্কিট, সত্যি আমি দেখে দুটো নিয়ে নিয়েছি ওর জন্য, এতটা কিউট কি বলবো তোমাদের। সব কি জয়েন্ট আছে একটাও, এ বাবা, এই দেখো মিনি অরিও, আমাদের আমি সব খেলাম, ক্রিম গুলো একটাও আর নেই, ক্রিম একটাও নেই এর ভিতরে, শুধু বিস্কিট গুলো পড়ে আছে। তো দুটো ফ্লেভার নিয়েছি অরিও মিনি বিস্কিটের, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, যেটা আমি আসলে আগে খেয়ে নিয়েছি, আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার। তোমাদের দেখাচ্ছি ভেতরটা মিনি অরিও, যার জন্য আমি দুটো নিয়েছি। এত কিউট আর এত ছোট ছোট অরিও বিস্কিটগুলোই দেখো, লেখা অরিও, এর ভিতরে চকলেটের স্টাফিং আছে, মানে খুবই ছোট, বুঝতে পারছো? একটা আটানার কয়েন কামড় দিলে ক্রিম বেরোবে, তো এটাও খুব ভালো লাগছিল। তো ওর খাবার জিনিস নিয়েছি এগুলো। তো এবার চলো দেখাই কি কি নিয়েছি। জুয়েলারি নিয়েছি বেশি, ড্রেস কিছু নিইনি, শুধু সিনুর জন্যই ড্রেস নিয়েছি। আগে সিনুরটা দেখিয়ে দিই, তো সিনুর জন্য নিয়েছি এরকম ধুতি আর পাঞ্জাবি, হলুদ আর সবুজের মধ্যে নিয়েছি, ভালো লাগছে কিনা জানিও। হলুদ আর লাল তো সবাই পরে, তো ওই জন্য আমি আলাদা কালার নিলাম। তো জানি না সাইজটা হবে কিনা, আই থিঙ্ক হয়ে যাবে। তো এই যা, আর নিয়েছি হচ্ছে এই ডাংরি সেটটা, কেমন লাগছে দুটো জানিও। এই যা, এবার দেখাবো তোমাদের জুয়েলারি। ফার্স্টে নিয়েছি সোনার জন্য দেখো এই একটা পালস সেট, কিভাবে দেখাবো, খুবই সুন্দর লাগছিল। এই যে সোনার ড্রেসটা তোমাদের খুব শিগগিরই শেয়ার করব। তো এই যে এই পালসের সেটটা, এটা ভীষণ ভালো লাগছে, ক্যামেরায় আই থিঙ্ক বোঝা যাচ্ছে না, এটা ভীষণ সুন্দর সোনা, এটা সরস্বতী পুজোর দিন পরবে, ওই জন্যই নেওয়া আর কি। তো ফার্স্ট এই সেটটা আর কি, তারপর নিয়েছি সোনার জন্য 4 জোড়া চুড়ি। এই যে এই চুড়িগুলো নিয়েছি, কুদ্দুস দিদি, এই যে দেখি হাতটা, এই চুড়ি দুটো নিয়েছি। আর
আর নিয়েছি সোনার জন্য এই ইয়েলো কালারের একটা চুড়ি, যেহেতু ড্রেসটা ইয়েলো কালার টপটা, তাই না, দুরকম রেখে দিচ্ছি যাতে খুঁজতে না হয় বা বলতে না এই বাবা ওটা নিলে ভালো হতো, এটা কেন নিলাম না, তাই না, দুটো নিয়ে নিয়েছি, ওটাও পরলে পরতে পারবে আর এটা পরলেও পরতে পারবে। আর নিয়েছি আমার জন্য এই চুড়িটা এই কালারে, আমি আই থিঙ্ক এই কালারের শাড়ি পরতে পারি তাই জন্য বিছানায় ঝাড়ছ। আর কি নিলাম, চকলেটটা হেভি, আচ্ছা। আর নিয়েছি আমি এরকম টাইপের একটা ব্রেসলেট, দাও দাও দাঁড়াও দাঁড়াও, এটা ঘুরিয়ে ঘুরিয়ে পরতে হয়, তো কেমন লাগছে জানিও, তো এটাও কেমন লাগছে জানিও, এগুলো আগেকার দিনে এই চুড়িগুলো পাওয়া যেত, এখন খুব রেয়ার, বাট এটা ভালো লাগছিল, এটা দাম নিয়েছে 100 টাকা। আর বেশি কিছু নিইনি, অল্প কটা জিনিস। আর নিয়েছি একটা ফ্রুট মাস্ক, এটা একটা সেন্ট, খুব সুন্দর গন্ধ, যেটা আমার ভীষণই ভালো লাগে আগা গোড়ায়। তোমার ভালো লাগে? একটা নতুন আমার দাদার বিয়ের টাইমে আমার ভাইকে, ভাই আর আমি লাগাচ্ছিলাম, ওর হাত দিয়ে পরে পুরো ঘরে ভেঙে দিয়েছে, যেহেতু কাঁচের বোতল, তো 1 বছর পর আবার নিলাম, ভীষণ ভীষণ সুন্দর এই গন্ধটা, হয়তো অনেক পুরনো সেন্ট বাট খুব ভালো গন্ধ। আর মানে লং লাস্টিং, ধোয়ার পরেও যায় না এই গন্ধটা, চোখের মধ্যে জল চলে এসছে পুরো। তা নিয়েছি এই সেন্টটা, অনেকদিন ধরেই ভাবছিলাম নেবো নেবো, নেওয়া হচ্ছিল। আর নিয়েছি একটা ল্যাকমি কাজল, যেটা আমার দরকার। আর নিয়েছি একটা লিপ লাভ, দেখো এখানে লেখা লিপ লাভ, লিপ লস তো এটা না, এটা তো লিপ লস, কিন্তু এটা নাম লিপ লাভ। তো এই কালারটা নিয়েছি, এই কালারটা ট্রাই করবো, ভাইজির কাছে আছে, ওরটা আমার ভালো লাগে আর আমার কালারটা ওর ভালো লাগে, তো এই জন্য ও যে কালারটা এখন ইউজ করছে, তো ওই কালারটাই আমি নিয়েছি, কারণ এর আগের দুটো সেট আমার ইউজ করা হয়ে গেছে, তাই জন্য এইটা ইউজ করা হয়নি, তো এই কালারটা নিলাম। আর নিয়েছি একটা ফিটমি ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছিলো, কিন্তু এটা তো চেক করিনি, হ্যাঁ আমার স্কিন টোন। দিদি তোমরা কি শুনতে পাচ্ছ, একটু বেশি হোয়াইটনেস, 120 নম্বর। আর কি নিয়েছি, আর নিয়েছি লাস্ট আমাদের এভেলাইজ, দেখি তো এই যে দুজনের সেম হাতে এভেলাইজ, এই দুটো কেমন লাগছে আমাদেরকে জানিও। তো এই শপিং করেছি আমরা, আর কিছু কেনাকাটা করিনি, সব তো আর একেবারে খরচা করা যায় না, কিছু মানে আছে করব, তো এই কটা দরকার ছিল বলে গেছিলাম শপিং করতে। আরও কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ফার্স্ট পেমেন্টের তো একটা মানত আছে যেটা এখনো পূরণ হয়নি, সেটাও অবশ্যই শেয়ার করবো। আর আমার চোখের অবস্থাটা দেখো, মানে একটু বেটার আছে আজকে, কাজল পরেছি, বুঝতে পারছি বাবা, এখন আর একটু ঠিক আছে, ওষুধ লাগাচ্ছি। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, গলার সেটটা নাকি সোনার চুড়িটা। আর এত শামুকেরটা ভালো লাগছে, তো এই জিনিসগুলোই কিনেছি আমরা আজকে, আর বেশি কিছু শপিং করিনি। আর সিনুর ড্রেস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তো কেমন লাগলো আমাদের শপিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আমি স্ট্রবেরিটা বেশি নিয়ে নিও।
তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের কেনাকাটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরে কি করছি নেক্সট তোমাদের অবশ্যই জানাবো পেমেন্ট ইউটিউব পেমেন্ট দিয়ে। আর সোনার সরস্বতী পুজোর ড্রেসটা তোমাদের নেক্সট শর্ট ভিডিওতে দেখাবো। শর্ট ভিডিওতে দেখতে চাও নাকি তোমরা বড় ভিডিওতে? ওইটুকানি জিনিস আর বড় ভিডিওতে কি দেখাবো, শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুবই সুন্দর ড্রেসটা, ওর হসপিটাল যাওয়ার আগেই ড্রেসটা চলে এসেছিল, আর তখনই পরে একটা ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তো শোনো এখন ঠিক আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো, তো এখন একটু ঠিক আছে, ভালো আছে, পড়তে যাচ্ছে দুদিন ধরে। শোনো এখন তোমার শরীরটা কেমন আছে বলে তো? ভালো আছে, খেলছে দুলছে, কিন্তু একটু শরীরটা উইক। ও হয়তো 90% ঠিক আছে, আর 10% একটু উইক আছে। তো এই হচ্ছে আমাদের ইউটিউব পেমেন্ট দিয়ে ফার্স্ট শপিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তুমি আর কিছু বলতে চাও? তোমাকে সবাই এত ভালোবাসে, সবাইকে থ্যাংক ইউ। ভালোবাসে না, ভালোবাসো না নাকি তোমরা? সবাই তোমাকে অনেক ভালোবাসে তো। আমাদের ফোনে আছে না বলে তাই ভালোবাসে না। তোমাদের ফোনে? তোমাদের ফোনে আছে না? কারা আছে না? ও তোমরা আমাদের ফোনে আসো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই চুড়িটা, আমার এই যে শামুক চুড়ি, সোনার চুড়ি, সোনার হলুদ চুড়ি নাকি সিনুর দুটো, সোনার আর সিনুর জিনিসগুলো ভালো লেগেছে নাকি সোনার এই হারটা ভালো লেগেছে, কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর মিনি অরিওগুলো তোমাদের কেমন লেগেছে, তোমরা আগে কখনো খেয়েছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই। আর তোমরা কারা এই পারফিউমটা আগে ইউজ করেছো আমাকে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। টাটা। আরো ব্যাগটা কেমন হয়েছে সেটা তো জানিও, ব্যাগটা কেমন হয়েছে? 100 টাকার ব্যাগ, এই ব্যাগটা না হলে সত্যি এতগুলো জিনিসপত্র কি নিয়ে আসা যেত না, মানে দেখছো তো কত প্লাস্টিক দিয়েছে বাপকে বাপ। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই, লাভ ইউ অল।